হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডেটে কথা বলবো ইয়াস এবং এনার একটা সিনেমা নিয়ে যেটার নাম হচ্ছে চিনে বাদাম তো কথা হচ্ছে এই যে চিনে বাদাম এই নিয়ে সিনেমাটা কথা বলার আগে আমি চিনে বাদাম নিয়ে একটু কথাবার্তা বলি মানে চিনে বাদাম আমরা বেসিক্যালি প্রেফার করি কোনো জার্নিতে কিনে খাওয়ার জন্য এবং সেই বাদামটার মধ্যে জেনারেলি দুটো বাদাম থাকে তো আমাদের মনে যখন হয় যখন তিনটে বা চারটে বাদাম আমরা দেখতে পাই অটোমেটিক একটা খুশি চলে আসে মনের মধ্যে এবং আরেকটা জিনিসও হয় যে যখন বাদামটা অত কষ্ট করে খোলার পরে যখন দেখি ভিতরে পচা বাদাম বেরিয়েছে তখন একটা আলাদা রকম ফিলিংস সেখানেও তৈরি হয় আর এই বাদামটাকে অনেক সময় ট্রেনে হকাররা টাইম পাস বলে থাকে কারণ কি মানুষ যেতে যেতে যে তার টাইমটা আছে সেটাকে স্প্লেন্ড করতে পারে তো এই সিনেমায় যে দুটো জিনিস কাজ করেছে একটা হচ্ছে পচা বাদাম এবং টাইম পাস অর্থাৎ পুরো টিম এই সিনেমাটার নামে শুধু টাইম পাসই করেছে সিনেমাদার সিনেমার পজিটিভ পয়েন্ট আমার কাছে কিচ্ছু মনে হয়নি মানে আমার কাছে কিছুই মনে হয়নি রাদার আমার এটা মনে হয়েছে যে একটা এত সুন্দর কনসেপ্টকে কিভাবে ধুয়ে মুছে সাফ করা যায় এবং কীভাবে সেটাকে জলাঞ্জলি দেওয়া যায় মানে ইয়াসের মনে হয় প্রথম কোনো সিনেমার এরকম ছিল যা ট্রেলার একটা হাইপ ক্রিয়েট করেছিল অডিয়েন্সকে ভাবাতে বাধ্য করেছিল যে হয়তো ইয়াস এবার ভালো কাজ করবে তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে পরিচালক মানে তার কাজ আমি আগে দেখেছি আমি এটা রিভিউ সময় বলেছিলাম ট্রেলার রিভিউ সময় যে সোয়েটার আমার খুব পছন্দের একটা সিনেমা তো শিলাদিত্য মৌলিকবাবুর আমি এই সিনেমাটা দেখে আমি এখনও বুঝতে এটা আমি বোঝার চেষ্টা করছি যে এই এবং যদি বা করলেন তো ইয়াসকে কেন নিলেন এই সিনেমায় ইয়াস চলে গেছে বলে লোকজন অনেক মনে করছে কন্ট্রোভার্সি হচ্ছে এই এই সেই না তবে আমার মনে হয় যে ইয়াস যদি সিনেমায় নাই আসতেন তাহলে মনে হয় তাহলে পরে বেশি ভালো হতো এই ফ্র্যাঞ্চাইজির জন্য বিকজ তার অভিনয় রেডিকিউলাস তার অভিনয় থার্ড ক্লাস তার অভিনয় পাতে দেওয়ার মতো নয় এবং এটা আমি বারবার বলেছি যে একটা অভিনেতা বাজে অভিনয় করতেই পারেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু বাজে অভিনয় করছি বলে তো একটা নিজের চক্ষু লজ্জা থাকবে নিজের একটা মনে হবে যে আমার ক্রাফটকে আমি আরো পলিশ করি আমি আমার ক্রাফটটা নিয়ে আরো কাজ করি কিন্তু উল্টে ইনি কি করেন ইনি তো অন্যই কাজ করছেন সিনেমা থেকে ওয়ার্কআউট করা বা প্রডিউসারকে বিভিন্নভাবে করা আমি সেই ব্যাপারে গেলাম না স্টিল আমার মনে হয় যে তার অভিনয় এখানে প্যাথেটিক মানে তার প্রেজেন্স যেটুকু সময় তিনি স্ক্রিনে থাকবেন যতটা সময় তাকে দেখা যাবে মানুষ মনে হবে সেই বাদামটাই খাচ্ছে এবং আসি যে সিনেমায় ইনাসাহার পারফরমেন্সও ও আহামরি কিছু নয় এ ঠিকঠাক গল্পের যে প্লটটা ছিল যে একটা অ্যাপ এবং সেটা থেকে একটা বন্ধুত্বর অ্যাঙ্গেল তৈরি করা আমার মনে হয়েছে বারবার যেই কনসেপ্টটাকে নিয়ে কত সুন্দরভাবে কাজ করা যেতে পারতো এটা কি দারুণ একটা অপরচুনিটি ছিল যে এই জনারটাকে এস্টাবলিশ করা এই একটা সাবজেক্ট যেখানের মধ্যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করছি বিভিন্ন জিনিস দেখাচ্ছি তো আমার মনে হয় শুধুমাত্র আমি জানি না কী কারণ এই পুরো টিমের যার জন্য এই পুরো জিনিসটা নষ্ট করা হয়েছে তার জন্য সিনেমার স্ক্রিন স্ক্রিপ্ট সিনেমার টেকনিক্যাল সিনেমার এডিটিং সিনেমার বিজিএম মানে কোনো টেকনিক্যালি এই সিনেমাটাকে বিন্দু মাত্র সাপোর্ট করে না রাদার সিনেমাটাকে আরও খারাপ হতে যাওয়ার দিকেই নিয়ে যায় তো এই সিনেমাটা একদম থার্ড ক্লাস সিনেমা এটা বলেই দেওয়া যায় এবং আমি কখনোই এটা বলতে পারি না যে আপনারা সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবেন না অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন তবে আমি এইটুকু বলতে পারি আমার টাকাটা নষ্ট হয়েছে এই সিনেমাটা দেখে এবং কেন সিনেমাটা বিজনেস করছে না সেটা আমি বুঝতে পেরেছি তো এই ছিল আমার রিভিউ চিনাবাদাম সম্পর্কে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা